টাকার প্রশ্নে সকলেই এক ধর্মাবলম্বী। কান্না চোখের একটি মহৎ ভাষা। লোকে যা প্রকাশ্য করে তা অনেক ক্ষেত্রেই তার আসল চরিত্র নয়, লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র। তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে, যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। ব্যর্থতায় হতাশ হবে না, কারণ সফলতা একদিনে আসে না, প্রতিটি ব্যর্থতা হলো সফলতার এক ধাপ। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাজবে, দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। আপনার নামে কেউ নিন্দা করলে তাহলে তাকে ইগনোর করুন, কারণ কুকুর কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। কি আশ্চর্য তাই না, আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দেই। পৃথিবীতে সত্যি যদি কেউ আপন বলে থাকে তবে তিনি হলেন মা। আসল পরিচয় মানুষের কর্মে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো। আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন ও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমন আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।